লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ হচ্ছে বৃষ্টিপাত। রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। অবিরাম বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে নগরীর আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট সহ নিম্নাঞ্চলে। পানি ঢুকে পড়েছে বাসা বাড়ি দোকানপাটে, সড়কগুলো হাঁটু পানির দখলে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ, যানবাহনের অভাবে বিপাকে পড়তে হয় তাদের। কক্সবাজারেও রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, জলমগ্ন হয়ে পড়েছে নিম্নাঞ্চল। গেল 24 ঘন্টায় 122 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কাও। রাত থেকে বাগেরহাটেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমী লঘুচাপের কারণে উপকূলে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। দেশজুড়ে বিভিন্ন জেলা আবহাওয়া পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব চট্টগ্রামে, যেখানে রাত থেকে হচ্ছে মুষলধারে বৃষ্টি, নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী মামুনুর রশিদ অবির কাছ থেকে। অবি, জানাবেন যে বন্দরনগরীর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, আপনি কোন এলাকায় আছেন এবং সেখানে কি জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা, ভোগান্তি কেমন দেখছেন? সোহার, আমি এখন রয়েছি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় রয়েছে এবং গতকাল রাত থেকে যেহেতু একেবারেই বিরামহীনভাবে বৃষ্টি পড়ছে, সে কারণে কিন্তু চট্টগ্রামের হালিশহর, আগ্রাবাদ, 2 নম্বর গেট, ডিসি, চাঁদগাঁও সহ যে সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু খাটো সমান পানি এরই মধ্যে হয়েছে এবং ফলে মানুষের ভোগান্তি কিন্তু চরমে। এটি একেবারেই বিগত দিনের মতো, যখন চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি এবারও আসলে দেখা গিয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি সড়কগুলোতেও কিন্তু পানি উঠেছে, ফলে সড়কের পাশাপাশি দোকানপাট, বাসাবাড়িতেও পানি ঢোকার কারণে মানুষ কিন্তু পানিবন্দি হয়েছেন এবং বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি ঢুকেছে। এ নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারা আসলে যে একই কথা আসলে বলছিলেন যে দীর্ঘদিন, গত কয়েক দশক ধরে চট্টগ্রামের মানুষ যে জলাবদ্ধতার কবলে পড়ে যে ভোগান্তির শিকার হয়েছেন সেটি কোনোভাবেই যেন কোনো কিছুতেই সেটি কমার কোনো লক্ষণ তারা দেখছেন না এবং দুটি যে সেবা সংস্থা রয়েছে সেটি সিডি এবং সিটি কর্পোরেশনের যে সমন্বয়হীনতা বা তাদের যে কাজের যে অগ্রগতি, তারা জলাবদ্ধতার জন্য যে সমস্ত 1,000 কোটি টাকার মেগা প্রকল্প তারা হাতে নিয়েছেন সেটি কোনো এখন পর্যন্ত তারা আসলে সেটির সুফল পাচ্ছে না। তারা বলছিলেন যে এই সংস্থাগুলোকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে এবং তাদের যেই দায়িত্বগুলো সেগুলো আরও সঠিকভাবে পালন করতে, নালা নর্দমা যেগুলো রয়েছে সেগুলো ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য।